আজও কুরবানির পশুর কাঁচা চামড়া কিনছেন ব্যবসায়ীরা। রাজধানীতে চামড়া কেনাবেচার খবর জানাতে সরাসরি যুক্ত আছেন সহকর্মী কাবির হাসনাইন। কাবির, বৃষ্টিতে চামড়া নষ্ট হওয়ার যে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা, এর কারণ হিসেবে কি বলছেন তারা? আচ্ছা, বৃষ্টিতে চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা শুধু বৃষ্টি নয়, বৃষ্টি এবং গরম। ব্যবসায়ীরা বলছেন এবার বৃষ্টি এবং গরম দুটোই তারা পেয়েছেন। তো ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই বৃষ্টির কারণে তারা 10% চামড়া নষ্ট হওয়ার আশঙ্কা করছেন। যদি 10% চামড়াও নষ্ট হয়, তারা বলছেন যে তারপরেও তাদের যে চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা, সেই লক্ষ্যমাত্রাটি তারা পূরণ হবে। আরেকটি কথা জানিয়ে রাখি যে আজ হচ্ছে তৃতীয় দিন কুরবানির। কুরবানির প্রথম ঈদের দিন এবং ঈদের দ্বিতীয় দিন কুরবানি হয়ে গেছে। চামড়া সংগ্রহের যে লক্ষ্যমাত্রা প্রায় 1 কোটি লক্ষ্যমাত্রা, 1 কোটি চামড়া প্রথম দুদিনেই সংগ্রহ করা হয়ে গেছে, আজ তৃতীয় দিন। আজকে যদি দেখাই এই জায়গা, চামড়ার বেশিরভাগই কিন্তু প্রথম দুদিনেই সংগ্রহ করা হয়ে গেছে, আজ তৃতীয় দিন। আজকে যদি দেখাই এই জায়গাটি, গতকালকেও জমজমাট ছিল, পরশুদিন আরও বেশি জমজমাট ছিল, আজকে কিন্তু একদমই ফাঁকা। গতকালকেও যেমন আমরা দেখেছি এখানে গাড়ি ভ্যান ট্রাকে করে চামড়া নিয়ে আসা হয়েছে, ঈদের দিন তো হয়েছেই, আজকে সেই জায়গাটিতে কিন্তু এই জায়গাটি একেবারেই ফাঁকা। যে কটি দোকান কালকে খোলা ছিল, যারা আড়তদার ছিলেন, চামড়া কিনে সংগ্রহ করে সেটিতে লবণ মাখিয়ে চামড়া সংরক্ষণ করছেন, আজকে কিন্তু সেই দোকানগুলো বন্ধ। কারণ হচ্ছে যেই সংগ্রহের লক্ষ্যমাত্রা তাদের ছিল, তাদের সেই সংগ্রহটি কিন্তু হয়ে গেছে। অর্থাৎ 1 কোটি চামড়ার লক্ষ্যমাত্রা, শুধু এই পোস্তাতেই 1 লক্ষ পশুর চামড়া, কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা, সেই 1 লক্ষের সেই লক্ষ্যমাত্রাটি কিন্তু প্রথম দুদিনেই তাদের অর্জিত হয়ে গেছে। আরেকটি কথা জানিয়ে রাখি যে দাম নিয়ে যে ব্যাপারটি, দাম নিয়ে বলছেন যে 50 থেকে 55 টাকা সরকারিভাবে দাম নির্ধারণ করা হয়েছে। আড়তদাররা যারা চামড়া বিক্রি করেন তারা বলছেন তারাই দামটি পাচ্ছেন না, কিন্তু যারা ট্যানারি মালিক যারা আছেন তারা কিন্তু বলছেন যে আসলে দামটি সরকার নির্ধারিত দামই দেওয়া হচ্ছে, ভালো দামই পাচ্ছেন, শুধু মৌসুমি ব্যবসায়ী যারা তাদের অভিজ্ঞতার কারণে, চামড়া চিনতে ভুল করার কারণে এবং চামড়া সংরক্ষণ না করার কারণে সেই দামটি তারা পাচ্ছেন না। আরেকটি ব্যাপার তারা বলছেন যে লবণের যে দাম, অর্থাৎ কাঁচা চামড়া সংরক্ষণ করার যেই মূল উপকরণ লবণ, সেই লবণের দাম কিন্তু বস্তা প্রতি 400 থেকে 500 টাকা বেড়ে গেছে। সেই 400 থেকে 500 টাকা বেড়ে যাওয়ার কারণে কাঁচা চামড়ার যে দাম, সংরক্ষণ খরচ সেটিও বেড়ে গেছে, শ্রমিক খরচও বেড়ে গেছে, সব কিছু বাড়ার ফলে তারা বলছেন যে সরকার যদি এইদিকে একটু নজর দেন, তাদের সহায়তা করেন, সেই ক্ষেত্রে তারা বেশ উপকৃত হবেন। আর 10% এই বৃষ্টি এবং গরমের কারণে 10% যদি ক্ষতি হয়, তারা বলছেন যে ইতিমধ্যেই তাদের চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানী থেকে চামড়ার বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী কাবির হাসনাইন।